পিছন দিকে তাকায় পিছন দিকে তাকায় বারবার করে যখন পিছন দিকে তাকাচ্ছেন আল্লাহ বলে ফেরেশতারা আমার ওই বান্দা তো নেকি নাই কিন্তু কেন বারবার করে পিছন দিকে তাকায় ডাকো ফেরেশতারা গিয়ে আল্লাহ পাকের ওই বান্দাকে ডাকলেন শোনো আমার আল্লাহ ডেকেছে ওই আল্লাহর বান্দাকে ডেকে নিয়ে আল্লাহ দরবারে হাজির করা হলো আল্লাহ বলে বান্দারে তোর নেকি দিয়ে দিলাম তোর একটা নেকি ছিল আর তোর 99টা গুনাহ তুই এত বারবার করে পিছন দিকে তাকাচ্ছিস কেন এসে হাজির হয়েছে আল্লাহ পুরো কমপ্লিট আমার বলছে তোর কে দিয়েছে বলছে সেই ওই লোক দিয়েছে দাঁড়া এ বলছে আল্লাহ আমি কি জন্য তাকাই আমি জাহান্নামী হয়ে গেছি কিন্তু আমার কলিজা চৌচির হয়ে যায় আমি বারবার আপনার রহমতের আশায় শুধু পিছন দিকে তাকাই শুধু পিছন দিকে তাকাই যদি একটা বার আমার আল্লাহ শুধু যদি বলে ফিরে আয় ফিরে আয় এজন্য আমি বারবার আপনার রহমতের আশায় পিছন দিকে তাকাই ওগো আমার আল্লাহ এজন্য আমি তাকাচ্ছিলাম বারবার করে যদি আপনি দয়া না করেন আমি জাহান্নামে চলে যাব আল্লাহ বলে বান্দারে এর 99টা নেকি এর 100 নেকি আরে একটার জন্য জাহান্নামে যাচ্ছিল তুই এর উপরে দয়া করে জাহান্নামে নিশ্চিত হয়ে চলে যাচ্ছিস কিন্তু আমার রহমতের দিকে তাকিয়ে বারবার 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 পিছন দিকে তাকাত আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোর এই রহমতের আশা আর এই তোর দয়ার ওসিলায় আমি আল্লাহ পাক তোদের দুজনের জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম এই ওয়াজের সমারম করতেন ভাই ভাই একটা ওয়াজ গুলিয়ে দিল তাহলে আল্লাহর রহমত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো জোরে বলেন পারবো ভাই এসতে যে কেউ কোরআন শরীফ এখন আনবেন না আর কেউ চাঁদা পয়সা এখন দেবেন না কারণ ওয়াজের মোমেন্টে যদি কোরআন শরীফ নিয়ে এসে দেয় দুধের এটা আমার মেয়ের জন্য এটা আমার ছেলের জন্য তাহলে ওয়াজ গুলিয়ে যাবে না যাবে না সেজন্য আল্লাহর রাস্তে যারা আনবেন চুপিচাপি রেখে দেবেন পরে নাম বলবেন আমি তাদের নামগুলো বলে দোয়া করে দেবো কথা ঠিক না ভাই নাকি বলেন আগে আগে বলবো কথা বলেন তাহলে পরে বললে ভালো হবে না দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা তোন বড়া ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর একবার বলেন আল্লাহুম্মা গেলেন নবী গেলেন নবী তায়ে ইসলাম ধর্ম প্রসারিত না মানিল না মানিল কাফেরের জাতে নবী কতই কষ্ট পায়
আনিল হায় কে শোনালো তাই আল্লাহুম্মা জোরে বলেন সাল্লি আলা সাইয়্যিদিনা মদিনার মধুর বাণী মদিনার মধুর বাণী কে আনিল হায় কে শোনাল তাই হাসান হুসাইন দুই ভাই তারা মোর নবীজি ছিলেন পিয়ারা মা ফাতিমা কলিজার টুকরা শহীদ কারবালায় কে আনিল হায় কে শোনাল তাই আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সম্মানিত ভাইরা আমার নবী সবার নবী না আমাদের নবী জি ব্যাঙের নবী কি আরে হ্যাঁ না বলে সাপ কি নবীর সঙ্গে কথা বলতে পারে পৃথিবীর জমিনে আজরাইলকে ঘুরিয়ে দিয়েছে কজনে যে জান কবজা করতে হবে না চলে যাও যাও চলে যাও কে সেই 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 না আমাদের নবী ফিরত দেয়নি জি মুসা নবী তো সাবাট চড় মেরেছে বলছে ফেরাউনের লোক কেন মুসা নবীর সঙ্গে আল্লাহর সম্পর্ক কিরকম একটু কথা বলে বিরাট ব্যাপার না এখন মুসা নবী আজরাইলকে বলছে কে তুমি বলছে আমি আজরাইল বলছে না আমি ফেরাউনের লোক আরে ফেরাউনের লোকের দেখে মুসা নবীর বিরাট ভয় ছিল না ছিল না জোরে বলে বিরাট ভয় ছিল বাপজির কথায় কথা বলছি তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে আমি আজরাইল সবাট চল মার পাওয়ার কে দিয়েছে জোরে বলেন তো আজরাইল ফিরে গিয়ে বলছে কি ব্যাপার আল্লাহ তো মারাত্মক ডেঞ্জারাস ব্যাপার আপনার যেরকম অর্ডার আমি সেরকম কাজ করবো কিন্তু আমার সেটে চড় মেরে তা বলছে তুমি কি করেছো বলছে আমি বলছি জান কবজা করতে এসেছি বলছে সালাম দাও নি বলছে না বলছে তুমি মেরে আর সালাম দিতে হবে না হবে না জোরে বলেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এরকম ঘটনা ঘটেছে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসে বলছে আমি জান কবজা করতে এসেছি ইব্রাহিম খলিল বলছে আল্লাহ আমার দোস্ত আল্লাহ আমার কি যা বলছি এতগুলো চ্যানেল উঠে যাচ্ছে এই যুগ যুগ থাকবে সারা জীবন আপনাদের এই এই কয়েক হাজার মানুষের সামনে বলিনি এগুলো যদি কেউ পরে পরে জিজ্ঞাসা করে উত্তর দিতে হবে না হবে না বলছে আল্লাহ তো আমার দোস্ত আল্লাহ মান মেরে ফেলে দিতে বলেছে এই দোস্তকে মেরে ফেলে দিতে বল
যাও যাও চলে যাও সোজা চলে গেছে যে আল্লাহ এরকম আপনার খলিল আমার বলছে আল্লাহ আমার দোস্ত আর আল্লাহ আমার মারার অর্ডার দিয়েছ তোমার তুমি আমার জান কব্জা করবে তাহলে আমার দোস্ত কি রাখো দোস্ত দোস্তর মারতে বলে আল্লাহ বললেন তুমি গিয়ে এবার বলো কেতাবে যতটুকু গেলে ততটুকু বলছে বাড়া বাড়া তুমি গিয়ে এবারে বলো যে তুমি কেমন ভাবের দোস্ত দোস্তর সঙ্গে দেখা করার জন্য দোস্ত ডাকছে তুমি সেই দোস্তর কাছে যেতে চাও না তুমি কিরাম দোস্ত হ্যাঁ জোরে বলেন সুবহানাল্লাহ আর চিল্লে বলেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একবার চুপ হয়ে গেলেন আমার দোস্ত ডাকছে নিশ্চয়ই আমার দোস্তর কাছে আমার যেতে হবে আমি জান খঞ্জার অনুমতি দিলাম জোরে বলে আর রাসূলুল্লাহর কাছে মালাকুল মউত এসে আজরাইল এসেছিলেন আগে কি ভাবলাম দেখতে আল্লাহর আজরাইল গিয়ে বললেন ভাব ভালো আপনার রাসূল তাতে খুশি ফের আজরাইলকে বলেছিলেন আজরাইল তুমি গিয়ে আমার দোস্ত জিজ্ঞাসা করো রাজি আছে হ্যাঁ না বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন রাজি আছে কিনা শুনবে জান কব্জা করব মেরে ফেলো দেবো এসব সব কোনো কথা না শুধু রাজি আছে কিনা ভাইজান আমার বাবা দিরা ভালো করে কথা বলার চেষ্টা করুন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহকে আমার আল্লাহ এরকম পাওয়ার দিয়েছিলেন ভালো করে কথা মাথায় রাখবেন মুসা নবীর পাওয়ার দিয়েছিলেন আজরাইলের মারার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের মারার পরে আল্লাহ বললেন যাও একটা বকরি নিয়ে কি নিয়ে বকরি ছাগল আজরাইলে ছাগলের পিঠে চলে হাত দিয়েছে কার পিঠে চলে ছাগল পিঠে চলে হাত দিয়ে বলছে যে আল্লাহ জান কব্জা করার অনুমতি দিয়েছে তুমি বলছো আমার ফেরাউনের লোক যাকে সালাম দেইনি তার জন্য মেরেছো ঠিক আছে এখন আল্লাহ বলেছে যে আমার পায়গম্বর থাকবে দুনিয়া থাকবে তা যাও 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 তুমি গিয়ে বলো এই ছাগলের পিঠের চালে আমি হাত দিয়েছি এই হাতের ভিতরে যতগুলো লোম পড়েছে তুমি যদি থাকো আল্লাহ তোমার এতদিন হায়াত দেবে তারপর না তারপর তোমার মৃত্যুবরণ করতে হবে লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাগদিমুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার হায়াতের দরকার নাই ফের যদি মরে যেতে হবে তুমি জান কব্জার অনুমতি দিলাম আল্লাহ রাসূল বললেন আজরাইল আমি যদি থাকতে চাই আল্লাহ আমার সময় দেবে বলে হ্যাঁ হ্যাঁ তো বলছে যদি আমি অনেক দিন বাঁচতে চাই থাকবেন তারপরে জান কব্জা হবে লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাগদিমুন আল্লাহ রাসূল বললেন আমি তাহলে আর থাকতে চাই না আমরা দুনিয়ায় অনেকে আছি অনেক দিন বাঁচতে চাই বিল্ডিং এর দিকে তাকাই আর ভাবি এত বড় বিল্ডিং ফেলে চলে যাব আচ্ছা 200 বছর বাঁচলে ভালো হতো 200 বছর যদি আপনি বাঁচেন 200 বছর পরে মৃত্যুবরণ করতে হবে বাঁচার কোনো কায়দা আছে নাই বলছিলাম আমার নবী সমস্ত সৃষ্টির নবী গাছের নবী মাছের নবী সাপের নবী ব্যাঙের নবী গাছের নবী আসমানের নবী জমিনের নবী পাহাড়ের নবী চন্দ্রের নবী সূর্যের নবী ইহুদি আল্লাহ রসুলের কাছে আসলে মুহাম্মদ আপনি কি সাপের সঙ্গে কথা বলতে পারবেন রসুল পারবে কি সাপের সাথে কথা বলতে বলছে সাপ কথা বলছে সাপ আমার বাড়ি আছে কি ফেংড়া কলে ফেলে দিতে তা বলছে যদি বলাই বলছে সাপ যদি আপনার চিনে বলে আমি কে তাহলে আমি আপনার সামনে কথা দিচ্ছি
সঙ্গে সঙ্গে আমার পুরো ফ্যামিলির সদস্য সবাই মিলে আপনার কাছে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব সাপ কিন্তু পরিষ্কার বলবে যে ইনি আখেরি জামানার পয়গম্বর আল্লাহর পাঠানো রাসূল মানুষ বেঈমানি করতে পারে মানুষ উল্টো পাল্টা করতে পারে সাপ ও করবে না রাসূল বললেন চলো সাপ কথা বলে না দেখ দেখ জোরে বলবেন না সুবহানাল্লাহ কি সুন্দর ঘটনা ও মুসলমানের ছেলেরা সাপ কথা বলে কি না দেখবে ভালো করে বোঝার চেষ্টা করুন ইহুদি দাওয়াত করে গেলেন আল্লাহ রাসূলকে খাওয়াবেন আল্লাহ রাসূল রাজি হয়ে গেলেন এজন্য বেনামাজির বাড়িতে যদি খেতে যায় বেনামাজির বাড়িতে যদি খেতে যায় ওই বেনামাজি জিজ্ঞাসা করতে হবে বাবু তুমি তো মুসলমান বলে হ্যাঁ তুমি তো বেনামাজি বলে হ্যাঁ তাহলে আমি তোমার বাড়ি খেতে পারি আমার কথা কি তুমি মানবে এজন্য পৃথিবীর কোন আলেম কোন পীর যদি হাকিকাতে খাঁটি পীর হয় খাঁটি আলেম হয় তাহলে সবার কাছে ভালো হতে পারবে না আর যদি পাক্কা মুনাফিক হয় তাহলে সবার সাথে ভালো হবে তার মানে আপনি বলছেন যে আমি তো ওই রাত্রিবেলা একটা দোকান ভেঙে 7 লাখ টাকা চুরি করে দিয়েছি তোর 1 লাখ দেবো তুই শুধু বলবি যে আমার বাড়ি সার রাত ছিল ও দোকানে যায়নি এই মা খাকি দাঁড়ি বলছ এইবারে পুলিশ প্রশাসনে হাজির গ্রামের লোক হাজির দিয়ে ছাড়া কেউ চুরি করতে পারে না এই 1 লাখ পায় বলে বিশাল আল্লাহ আল্লাহ 3.5 দিনের দাড়ি রায়রাম দেখতে লম্বা মাথা খারাপ এই 3.5 দিনের দাড়ি বলছে হাসছে মানুষ হচ্ছে দাড়ি লম্বা আসে না আরে হ্যাঁ না বলে বলে দেখবেন আচ্ছা আপনারা কেউ দেখবেন না তোর দাড়ি চলছে রাজা রাতে আছে আল্লাহু আকবার ওই আগে মাই বলছে রাজা রাতে আছে আপনাদের এলাকায় আছে 38-40 ইঞ্চি কেটে দিয়ে তবু এখন প্রায় 3 হাত মতো আমার বলার আগে ওই ভাই বলে দিয়েছে যেহেতু আমাদের রাজা রাখা ভাই জান আমার বাবা দিদা কথা মাথায় রাখেন এইবারে এলাকার লোকজন এসে হাজির হয়েছে এ বিরাট আল্লাহওয়ালা দেখতে ভালো বলছে আমার বাড়ি ছিল মা খাকি দাঁড়িয়ে বলছি সারা রাত দুজন এক জায়গায় এ বলছে জিন্দা ওলি কাকা জিন্দা ওলি কাকার মতো এত বড় ওলি দেখা যায় না ও মুসলমানের ছেলেরা যুবকেরা জনেরা সাপের মুখে চুন দিতে হবে ব্যাঙের মুখে চুন দিতে হবে লোকের কাছে বিরাট ভালো লোক হবে আর আল্লাহ পাক বলেছে ঠিকানা জাহান্নাম হবে ও জাহান্নাম ছাড়ার কোনো ঠিকানা হতে পারে না ইন্নাল মুনাফিকিনা ফিত্তারকাল আসফালি মিনান নার ইন্নাল মুনাফিকিনা ফিত্তারকাল আসফালি মিনান নার ও ঠিকানা হবে জাহান্নামের তলায় মাঝে মাঝে নামাজ পড়েন আর মাঝে মাঝে পড়েন না জুমার দিনে নামাজ পড়েন যতদিন বেঁচে থাকবে জীবনে মিথ্যা সাক্ষ্য দেবেন না টাকার লোভে উল্টো কথা বলবেন না কোন মানুষকে ফাঁসাবেন না কেউ না জানে আমার আল্লাহ তো জানে জানে না জানে না খবরদার কথা মাথায় রাখবেন জীবনে কারো ফাঁসাবেন না ভাই তো 4 লাখ দিচ্ছি ব্যবসা করে কি করবি খেটে কদিন কি করবি 4 লাখ দিচ্ছি একটা দোকান কিনে নিবি শুধু সাক্ষী দিবি যে হ্যাঁ আমি সব জানি এই কথা এই কথা আল্লাহ বলছে তোর দোকান তোর তোর কোমরে পোনা তুলে দেবো যে তোর পোনা তোর মালাই ধরবে পোকা হবে তোর ওয়াকাল মৃত্যু করবো আমি দে ও শেষ করে দে আল্লাহ বলছে বান্দা তুই চলে আয় তুই চলে আয় তোর জীবন দশায় দেখাবো ওর কি হাল করি আমি আর ও যখন ঘোড়া উঠবে সারবে না ও শুধু বলবে আমি মিথ্যা সাক্ষী দিয়েছি তুমি আমারই হয়ে আমি কেন ওই কথা বললাম কেন ওই কথা বললাম ওর পাপের সাক্ষী ও নিজে বুঝতে পারবে আমার কেন সাক্ষী হচ্ছে ভাই জান আমা বাবা দিরা শোনা চাঁদেরা খবর ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝে ইহুদির বাড়ি রসুল লাগেলে
গিয়ে বলছে হুদি ভাই সাপ কই বলছে এই তো সাপ রসুল সাপকে ডাকলেন গড় গড় করে সাপ এসে হাজির হয়ে গেল সাপ আসা পরে আল্লাহ রসুল বললেন গোসাপ কিতাবে লেখা তার নাম গোসাপ কি নাম বললাম মুখে একবার বলেন না গোসাপ গোসাপ ওই গোসাপ আল্লাহ রসুল ডাকলেন গোসাপ এদিকে আয় গোসাপ এদিকে আসলো আল্লাহ রসুল বলছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গোসাপ আমি কে আল্লাহ পাক তোর জবান খুলে দেবে আমি কে তোর মালিককে তুই বুঝিয়ে দে কিতাবে লেখা আছে সাথে 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 আগ মুহূর্ত দেরি হলো না সঙ্গে সঙ্গে সাপ বললেন মালিক ইনি হলেন আখেরি জামানার নবী আল্লাহর পাঠানো পয়গম্বর জোরে বলো সাপ কথা বলতে পারে না পারে না সাপ সঙ্গে সঙ্গে বলছে ইয়া রাসূলুল্লাহ সাপের জবান এখনো বন্ধ হয়নি সাপের জবান চালু আছে সাপ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমার জীবনে কথা বলার মতো সুযোগ পাইনি চান্স পাইনি আল্লাহ আমার দেয়নি আপনি কথা বলতে বলেছেন উঠোনে হাড় চলে যায় ওই হাড় খেয়ে খুদা আকাশের ওই তারা আকাশের ওই তারা আর সরম চাঁদ লুকায়েছে আর সরম চাঁদ লুকায়েছে দেখে দূর না যায় ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা আকাশের ওই তারা তাই গান গেয়ে যায় বুলবুল মিষ্টি মধুর সুরে আরে বন ময়ূর নাচে বেগম তাহার মিল আরে নাচে খুশিতে আরে নাচে খুশিতে আসমান জমিন নাচে খুশিতে আসমান জমিন ডাকে নবীর হুর পালা ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা আকাশের ওই তারা ওই আরো সহ নেমে আপনারা খুশি না তাহলে যে রসুল জান্নাতি ভাববে না সে সুবহানাল্লাহ মানে বলবে না আর যে জান্নাতি ভাববে সে চিল্লে সুবহানাল্লাহ বলবে কথা মাথায় রাখবেন যদি বলে না নবী জান্নাতি না বাজে কথায় সুবহানাল্লাহ বলবো না তার ব্যক্তিগত কথা হাজার মানুষ
বলছে নবী নবী না আজও বলছে বলছে না বলেন বলেন আজও বলছে হাজার বার আমরা বলবো তার কি আছে ওই আরশ হতে নেমেছে সেজে জান্নাতের বাসিনী আর চমকে গেল দেখে চেহারাতে নূরানী জোরে বলেন আরে সবাই বলেন সেজে নূরে মুজাসসাম রাসূল আকরাম সেজে নূরে মুজাসসাম রাসূল আকরাম আব্দুল্লাহর দুলারা আরশ হতে নেমেছে সেজে জান্নাতের বাসিনী আর চমকে গেল দেখে চেহারাতে নূরানী তাই জান্নাত বাগে সেরা ফুল শেষে ফুটল মরুর বুকে জোরে বলেন আর একটু জোরে বলেন আমার নবীর উপরে কেউ আছে জান্নাতে কেউ আছে তাই জান্নাতে বাগের সেরা ফুল সেজে ফুটল মরুর বুকে আর খুশবুতে দাদু মুতালিব উতাস হয়ে পড়ে আব্দুল মুতালিব বলছে আমি দশটা দশটা ছেলে দশটা দশটা ছেলে আমার আল্লাহ দিয়েছে কিন্তু কোন ছেলের শরীরে এত বাসনা এছাড়া আমি পৃথিবীর জমিনে এত বাচ্চা দেখেছি কোন বাচ্চার শরীরে এত খরবু নাই এই দাদু আব্দুল মুতালিব অবাক হয়ে গিয়েছিলেন দিওয়ানা হয়ে গিয়েছিলেন আমার নাতির শরীরে এ কেমন খুশবু নাতির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাই জান্নাত বাগে সেরা ফুল সেজে ফুটল মরুর বুকে আর খুশবুতে দাদু মুতালিব উতাস হয়ে পড়ে সেজে মায়া মিনা শেষে মায়া মিনার নয়ন মনি আব্দুল্লাহর দুলারা জান্নাত বাগে সেরা ফুল শেষে ফুটল মরুর বুকে আর খুশবুতে দাদু মুতালিব উতাস হয়ে পড়ে আরে নয়ন ভোর দেখার তারে আরে নয়ন ভোর দেখার তারে হলো পাগল পারা ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা আরে সরম চাঁদ লুকায় যে মুখ দেখে নূর না যায় ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা আল্লাহু আকবার وعلى آل سيدنا